ব্যবসা প্রতিষ্ঠানের নাম শুনলেই কল্পনায় আসে বিশাল কিছু, হোক তা ছোট কিংবা বড়। যদি বলি এমনই ব্যবসা রয়েছে যা লাভ লোকসানের হিসেব গোলকধাঁধার মতো, এটি নামিদামি কোনো শোরুম নয়, নেই লক্ষ টাকার মালামালও। বন্দরনগরীতে এমনই এক দোকানের সন্ধান মিলেছে যার পুরো দোকানে মাত্র 8টি মরিচ দিয়ে সাজানো, তাও আবার বোম্বাই মরিচ। বলছি ভ্রাম্যমাণ মরিচ ব্যবসায়ী আব্দুল হান্নানের কথা। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে এমন একটি দোকানের চিত্র ধরা পড়েছে আবরি টিভির ক্যামেরায়। যদিও ঝালের দিক থেকে কুমিল্লার মরিচ এগিয়ে, মিষ্টি মরিচ হাট হাজারির, আর বোম্বাই মরিচের মতো স্বাদ এবং ঝালের তুলনা কোনো মরিচের সাথেই হয় না। আর এই 8টি বোম্বাই মরিচ নিয়ে দোকান খুলে বসেছেন আব্দুল হান্নান নামের এই ব্যবসায়ী। দোকানটিতে বোম্বাই মরিচ ছাড়া আর কিছুই বিক্রি করেন না তিনি। দেখা যাচ্ছে পুরো দোকানে কোনো পণ্য নেই, শুধু বোম্বাই মরিচ ছাড়া। তার ব্যবসার লাভ লোকসান কিংবা পুঁজি হিসেব করলেই পড়তে হচ্ছে গোলকধাঁধায়। তবে আব্দুল হান্নান জানান, দ্রব্যমূল্যের এমন পরিস্থিতিতে বিভিন্ন রাস্তায় বসে ব্যবসা করতে হয় তাকে। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হুসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।